हेलो बंधुरा वेलकम टू माय यूट्यूब चैनल आशा करी सबाई भालोई आछेन। तो आज के आपनादेरके देखाबो एखाने आमार देखुन इनकमप्लीट एड्रेस देखाচ্ছে। আমি যে পেমেন্ট সেট করেছিলাম সেখানে আমি অ্যাড্রেসটা ঠিকভাবে দেইনি, এখানে ইনকমপ্লিট দেখাচ্ছে। আপনারা এমনিতে অ্যাড্রেস দিবেন না, এখানে আপনার পুরো হোম অ্যাড্রেস থেকে শুরু করে আপনার ডিস্ট্রিক্ট, তারপরে আপনার ডিভিশন, তারপরে আপনার দেশ সম্পূর্ণ আপনি এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার ইনকমপ্লিট অ্যাড্রেস দেখাবে না। আমি নরমাল অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম যেখানে আমি আমার হাউস নাম্বার দেই নাই, তারপর আমি দিয়েছিলাম ধরেন ঢাকা বাংলাদেশ এরকম অ্যাড্রেস দিয়েছিলাম, কিন্তু এরকম অ্যাড্রেস হবে না। আপনি কমপ্লিটলি অ্যাড্রেস দিবেন আপনার হোম অ্যাড্রেস থেকে শুরু করে একেবারে আপনার কান্ট্রি পর্যন্ত, মানে আপনার ডিস্ট্রিক্ট, মানে আপনার বিভাগ, যেই বিভাগে থাকেন সেই বিভাগ পর্যন্ত, পোস্ট অফিস, এগুলো সম্পূর্ণ কমপ্লিট করে দিবেন। তো এই জন্য আমার এখানে ইনকমপ্লিট অ্যাড্রেস দেখাচ্ছে এবং আমার পেমেন্টটা আসেনি। তো এখন আপনি যেটা করবেন, এখানে আপনার ইনকমপ্লিট অ্যাড্রেস দিবেন না। এটার জন্য আমি আমার অ্যাড্রেসটা কমপ্লিট করে আসছি। দেখুন আমি সম্পূর্ণ আবার প্রথম থেকে দেখাচ্ছি। এখানে দেখুন উপরে আমার যা সব মেসেঞ্জার টেসেঞ্জার দেওয়া আছে কানেক্ট, এখানে আমার ইউএসডি সিলেক্ট করা অলরেডি আছে। তো এখানে আমি ওয়েব মানি সিলেক্ট করে দেবো, এখানে ওয়েব মানিটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আমার ইন্ডিভিজুয়াল আমি আগে সেট করেছিলাম, সব ঠিকঠাকভাবেই আছে। এখন এখানে WMZ অ্যাকাউন্ট রিকোয়ার এটা দেখাচ্ছে, আর আমার ফুল নেম, এগুলো আমি আগে ভিডিওতে দেখেছি। আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন সেটা দেখে নেবেন, এটা জাস্ট আপডেট ভিডিও, আমি যে ভুলটা করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে। এখন এখানে হোম অ্যাড্রেস দিবেন। আমার এখানে হোম অ্যাড্রেস অলরেডি কতগুলো আছে, কিন্তু এগুলো পারফেক্টলি হোম অ্যাড্রেস না, এজন্য আমি আমার ফুল অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিচ্ছি। আগে এখানে WMZ অ্যাকাউন্টটা এটা দিতে হবে, তো আমি আমার WMZ অ্যাকাউন্টটা নিয়ে আসছি, সেটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার যেই ভুলটা করেছিলাম সেটা ঠিক করে দিয়েছি। এখানে এখন WMZ অ্যাকাউন্টটা আবার দিয়ে দিয়েছি। আপনি যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তাহলে বুঝে যাবেন WMZ অ্যাকাউন্ট কি, ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখানে আর লাস্ট নেম এগুলো আমি আগে দেখেছি, জাস্ট আমি এখানে ভুলটা করেছিলাম হচ্ছে হাউস নাম্বার এবং আমার যে ফুল ঠিকানাতে দেয়নি, আমি নর্মাল ঠিকানা দিয়েছিলাম, যেমন ঢাকা বাংলাদেশ এরকম কিছু একটা। তো এখানে আমি আজকে আমার ফুল হাউস নাম্বার থেকে শুরু করে একেবারে আমার যেই জায়গার নাম, তারপরে আমি ঢাকা কোথায় থাকি, এখানে, তারপর সম্পূর্ণ ফুল অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো আপনি একবার হাউস নাম্বার থেকে শুরু করে সম্পূর্ণ অ্যাড্রেসটা দিবেন, যাতে আপনার অ্যাড্রেস এখানে ইরোর না আসে, সেটার জন্য। তো এটা তো কমপ্লিট হয়ে গেছে। এখানে বার্থডেটটা দিয়ে দিবেন, আপনি এখানে যে বার্থডেটটা আমি দিয়েছি এরকম বার্থডেটটা দিয়ে দিবেন। এই বার্থডেট দেওয়ার পরে আপনি এখানে সেভ যে প্রোফাইল আছে এখানে ক্লিক করে দিবেন। তো আমি সেভ প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। ইউ মাস্ট বি ফরম্যাট ওয়াই, ও আচ্ছা আচ্ছা এখানে রং হয়েছে, আমার আগে দিতে হবে হচ্ছে, দেখুন এখানে লেখা আছে আপনার আগে ইয়ার দিতে হবে, পরে মান দিতে হবে, পরে ডেট দিতে হবে। তো আমার এখানে ফরম্যাট বলেছে, আমি ওরা যে ফরম্যাটে দেয় সেটা আপনার জানতে হবে আর কি, কে জানে কার কোন ফরম্যাট দেয়, এক একজন এক এক ফরম্যাট দেয়। তো এখানে এরপর হচ্ছে মান দিতে হবে, এরপরে আপনার মান্থ মাঝখানে দেওয়াই আছে 1998-03, এরপরে আপনার যেটা আর কি বার্থডেট হয় সেটা এখানে দিয়ে নেবেন। তো আমার অলরেডি বার্থডেট দেওয়া হয়ে গেছে। এখন এখানে সেভে ক্লিক করে দেবেন। তো এখানে সেভ, ইউ মাস্ট বি ফরম্যাট ওয়াই, মান্থ, ডেট, ইয়ার। ও এখানে আমার কি দিতে বলছে, বারবার ভ্যালু আসতেছে, মাস দা, আচ্ছা এখানে আপনার হাইফেন দিতে বলছে, আমি এটা দিতে পারবো না। তো আপনি হাইফেন দিয়ে দিবেন, খালি রং দেখাচ্ছে। তো এখন এখানে হাইফেন দিয়ে দিবেন, ওকে। এখন এখানে সেভে ক্লিক করে দেবেন। তো এবার সেভ নিচ্ছে। এখন এখানে পেমেন্ট ইনফরমেশন আপডেটেড, তবে আপনার এখানে ইমেলে একটা এখন মেসেজ আসবে, সেটা ভেরিফাই করে নিতে হবে। তো এখানে আপডেট স্ট্রিং সেন্ট টু ইউর মেল, আপনার মেলে একটা মেসেজ পাঠিয়েছে, আপনি সেটা চেক করবেন এবং সেটা ভেরিফাই করবেন। তো আমি আমার মেলে চলে যাচ্ছি। তো মেলে আসার পরে একটু অপেক্ষা করবেন, এখানে আপনাকে মেলটা পাঠিয়ে দিবে আপনার অ্যাডস্ট্রা অ্যাকাউন্ট থেকে। আমি মেলটার জন্য একটু অপেক্ষা করছি, এখানে অপেক্ষা করেন, একটু লেট হতেই পারে। এখানে বলছে আপডেট স্ট্রিং টু সেন্ড ইউর মেল রিকোয়ার, এখানে সেটা পাঠিয়ে দিবে অবশ্যই। তো এই যে দেখুন এখানে মেলটা এসে পড়েছে অ্যাডস্ট্রা নেটওয়ার্ক থেকে। তো এখন এটা এখানে আমি বসিয়ে দিচ্ছি, এটা কপি করে এখান থেকে এখানে বসিয়ে দিবেন। তো আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে সেটা ঠিক আছে, আমি আগের ভিডিও এখানে মিস্টেকটা করেছিলাম, এখানে জাস্ট আমার অ্যাড্রেসটা আমি ঠিকভাবে বসাইনি। তো সেইটা আপনি অবশ্যই দেখে নেবেন আগের ভিডিওটা, তাহলে সম্পূর্ণ বুঝে যাবেন। আমি এখানে জাস্ট খালি অ্যাড্রেসটাই আপনাদেরকে বুঝালাম। তো এখানে সেভ প্রোফাইলে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ইনফরমেশনটা সেভ হয়ে যাবে। তো দেখুন চেঞ্জ সেভ সাকসেসফুলি দিস মেসেজ, এখানে অলরেডি সম্পূর্ণ সাকসেসফুলি হয়ে গেছে। এখন আর এখানে আর কোনো প্রবলেম নেই, এখন আর কোনো ইরোর আসবে না। জাস্ট হোম অ্যাড্রেসটা ইরোর আসছিল, যেটা আপনার আমার ভিডিওতে প্রথমেই দেখেছেন। तो भिडियोटी अवश्य बुझते पारछेन जदि एरपर जदि कोनो प्रब्लेम हय बोझार जन्य अवश्य आमाके कमेंटे जानाबेन जे जदि कोनो प्रब्लेम हय ताके आपनि बुझते पारेननि आमि बुझिए देवार चेष्टा करब। तो चैनले नतुन हले अवश्य सबस्क्राइब करे दिन एबं भिडियोते अवश्य लाइक दिन। आबारो देखाबो अन्य कोनो इंटरेस्टिंग भिडियो निये। आजकेर जन्य आल्लाह हाफेज।